তো আপনারা যে সবাই লুঙ্গি পরে চলে এসেছেন খুবই হচ্ছে একটা প্রিমিয়াম ব্যাপার। এর আগেও ইতালি থেকে সরাসরি লুঙ্গি পরে আমাদের পিল্ডার নিয়েছে, সো আমি খুবই হ্যাপি। আর আমাদের বাঙালির জাতীয় পোশাক যেটা হচ্ছে লুঙ্গি পরে এসেছেন, খুবই ভালো লাগছে আর কি। ইনশাল্লাহ সবাই বাই হতে পেরেছেন তো? ইনশাল্লাহ সবাই বাই হতে পারছি। যেহেতু হচ্ছে মামা তার ভাইগনাকে কিনে দিচ্ছে, মামার হাতে বাইকের কাগজ ডেলিভারি চালান বুঝে দিব এবং মামা দিয়ে দিবে তার ভাইগনাকে। সো একটা তালি হয়ে যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশিয়াল এবং এক্সাইটেড, বিকজ হচ্ছে যে আমাদের রুশি এক্সেল 2022 ভার্সন 6 মডেলটি ডেলিভারি দিতে এসেছে আমাদের ভাই ব্রাদার, যেখানে যাকে দেখতে পাচ্ছেন লুঙ্গি পরে চলে আসছে মামা বাইকনাকে গাড়ি উপহার দেওয়ার জন্য। আর সাথে কিন্তু পিক আপ ভ্যানও রয়েছে, আমরা একটু দেখিয়ে দিচ্ছি। সো পিক আপ একদম সহ নিয়ে এসেছে, যেটা কিন্তু খুব বেশি একটি এক্সাইটেডের বিষয়। সো আমরা এখনই হচ্ছে রিভিউটি শুরু করবো। আর যারা এখন পর্যন্ত আমাদের প্রিন্সিপালসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো শুরু করা যাক আজকের রিভিউ। সো বন্ধুরা, ফাইনালি হচ্ছে আমাদের রুশি এক্সেল ডেলিভারি যাচ্ছে হচ্ছে নরসিংদী কোথায় যাচ্ছে? নরসিংদী মনোদ্দিতে। আর দেখতেই পাচ্ছেন বিশাল এক পিক আপ নিয়ে এসেছে, যেই পিক আপে কিন্তু 10 থেকে 15টা বাইক মিনিমাম নিবে, বাট তারা নিবে একটা বাইক, খুবই মজার ব্যাপার। যাই হোক, আমরা হচ্ছে পরিচয় হব যে বাইকটি কিনছে মোহাম্মদ সোহেল ভাইয়ের সাথে। সোহেল ভাই, রাইট? তো সোহেল ভাইয়ের সাথে পরিচয় হব, কেমন আছেন ভাই? ইনশাল্লাহ ভাই ভালো আছি। আপনারা যে সবাই লুঙ্গি পরে চলে এসেছেন খুবই হচ্ছে একটা প্রিমিয়াম ব্যাপার। এর আগেও ইতালি থেকে সরাসরি লুঙ্গি পরে আমাদের পিল্ডার নিয়েছে, সো আমি খুবই হ্যাপি। আর আমাদের বাঙালির জাতীয় পোশাক যেটা হচ্ছে লুঙ্গি পরে এসেছেন, খুবই ভালো লাগছে আর কি, জাস্ট ফান করে বলা। সো এই বাইকটা কেন নিতে এসেছেন ভাই? এই বাইকটা আমার কাছে ভালো লাগছে এবং চালাইতে খুব মজা আছে। মজা আছে তাই? জি। তো কাকে দিচ্ছেন বাইকটাকে? বাইকটাকে দিচ্ছি। সো আপনার নামটা? মোহাম্মদ উজ্জ্বল মিয়া। তো এই বাইকটা কেন নিতে এসেছেন? এটা হচ্ছে এক হচ্ছে বাইকটা দেখতে ভালো, আবার আমার মানে শখের বাইক মামা আমাকে কিনে দিচ্ছে। মামা গিফট করছে বাইকটাকে? হ্যাঁ, আমাকে গিফট করছে, মামা আমাকে গিফট করছে আর কি। ওকে, সো বাইকটা পেয়ে কেমন লাগছে? হ্যাঁ, বাইকটা পেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। শখের জিনিস, দেখতেও খুব সুন্দর, খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে না? তো নরসিংদী কোথায় চালাবেন? নরসিংদী মনোহরদী আছে, আমাদের গ্রাম আছে, গ্রামের মধ্যে চালাবো। আর প্রিন্সিপালসে যে এসেছেন, এখানে যে কালেকশনগুলো আমাদের দেখেছেন, কালেকশন, হ্যাঁ কালেকশনগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগছে দেখে। তো আশা করি এখন একটা বাইক নিয়েছি, আবার আরও বাইক নেওয়া হবে এখান থেকে। ওদের কালেকশনগুলো খুব সুন্দর। তো আপনারা যারা এখানে বাইক মানে বাইক নিতে চান, এখানে সরাসরি চলে আসবেন, ওদের সাথে যোগাযোগ করবেন ওদের ইউটিউব চ্যানেলে, ওদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো অনেক সুন্দর সুন্দর বাইক আছে এখানে, আপনারা আয়সা নিতে পারেন। থ্যাংক ইউ উজ্জ্বল ভাই। আর বেসিক্যালি হচ্ছে যে আপনারা পিক আপ নিয়ে এসেছেন কেন? পিক আপ নিয়ে এসেছি নিজেদের পিক আপ এত রাত্রে। হ্যাঁ হ্যাঁ, নিজেদের পিক আপ এত রাত্রে করে এসেছি শখের বাইকটা নেওয়ার জন্য, তাই পিক আপটা নিয়ে চলে আসলাম। থ্যাংক ইউ। সো আপনার নামটা? দিন ইসলাম। এখানে এসে কেমন লাগছে? ভালো। অনুভূতিটা কীরকম আজকে যে বাইক নিয়ে যাচ্ছেন? খুব সুন্দর। খুবই সুন্দর তাই না? হ্যাপি তো সব কিছু মিলিয়ে? সবাই আসতে পারবে তো? হ্যাঁ সবাই আসবে।
সবাই আসতে পারবে? সবাই শিওর? শিওর। তো নরসিংদীতে তো অনেক শোরুম ছিল, প্রিন্স ওয়ার্ল্ডসে কেন? হ্যাঁ, মোবাইলের মধ্যে ইউটিউবে পাইছি তো ভালো। ইউটিউবে পেয়েছেন? ওকে, থ্যাংক ইউ। ভাইয়ের নামটা? মোহাম্মদ টিটু মিয়া। টিটু মিয়া, আপনি কোথা থেকে এসেছেন? ভালো লাগছে এবং আপনাদের ইউটিউব দেখে ভালো লাগছে। ইউটিউব দেখে ভালো লাগছে? আপনি ইউটিউব দেখেন? জি। তাহলে এই যুগে সবাই ইউটিউব দেখে এটা বুঝতে হবে। সো বন্ধুরা, যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর রুশি এক্সেল সম্বন্ধে ইনশর্টে কিছু বলে দিই, সেটা কিন্তু হচ্ছে যে রুশি এক্সেল ভার্সন 6, যেটা 2022 মডেল, আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমাদের রিভিউ হয়েছে। অ্যান্ড এটার দুইটা কালার ভেরিয়েন্টে আছে, আরেকটা হচ্ছে যে হোয়াইট কালার, আমরা একটু দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটা। সো আপনারা কিন্তু চাইলে হোয়াইট কালারও নিতে পারবেন, আর ব্ল্যাক কালারটা আছে। পার্সোনালি হচ্ছে যে আমার কাছে ব্ল্যাক কালারটা খুবই প্রিমিয়াম লাগে। অ্যান্ড এই বাইকটা কিন্তু হচ্ছে গ্রামের রাস্তার জন্য খুবই পারফেক্ট একটি বাইক, শহর গ্রাম যে কোনো রাস্তার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টে কিন্তু পাচ্ছেন 19 সেকশনের টায়ার, 110/90/19, যেটা কিন্তু বিশাল একটা একটি টায়ার, এবং একটি ডিস্ক ব্রেক। পিছনে পাচ্ছেন হচ্ছে 110/90/16 সেকশনের একটি টায়ার, আর টোটাল কিন্তু অফরোড অনরোড সেকশনের টায়ার ইউজ করা আছে। আপনারা চাইলে অনরোড টায়ার ইউজ করতে পারবেন। ইঞ্জিনটা পাচ্ছেন 150 সিসি, এবং বাইকটাতে আছে কিন্তু সেলফ স্টার্ট, কিক স্টার্ট, আর পিছনে কিন্তু সাসপেনশনটা থাকছে 3-স্টেপ অ্যাডজাস্টেবল। যারা শর্ট হাইট তারা কিন্তু শর্ট হাইটে এটা হচ্ছে অ্যাডজাস্ট করে চালাতে পারবেন, বিকজ অফ হচ্ছে যে বাইকের এক্সেল বাইকের হাইট কিন্তু একটু উঁচু থাকে। সো অ্যান্ড বাইকের যদি আমরা ফিজিক্যালি একটু দেখিয়ে দেই, এই পাশে দেখতে পাচ্ছেন যে চিরচরিত যে পাইপ হ্যান্ডেল বার সেটা কিন্তু রয়েছে। ড্যাশবোর্ডটা যদি দেখাতে চাই, ড্যাশবোর্ডটা থাকছে হচ্ছে যে টুপার ড্যাশবোর্ড, এক্সেলের চিরচরিত হচ্ছে অ্যানালগ ড্যাশবোর্ড থাকে। এখানে হচ্ছে যে গিয়ার শো করবে, অ্যান্ড আরপিএম রয়েছে অ্যাভারেজ মিটার, যেখানে 140 শো করছে, 140। আর হচ্ছে যে এই পাশে এই হ্যান্ডেলের যে এই ডিজাইনটা বা ইমপ্লিমেন্ট করা আছে, এটা এক্সেলের চিরচরিত। অ্যান্ড ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে 7.5 উইথ রিজার্ভ, আর সিটটা কিন্তু খুবই সুন্দর, এখানে 3 জন বসতে পারবে, যদিও 3 জন বসার প্রয়োজন নেই, বাট এক্সেল বাইকটা এরকম থাকে, ব্র্যান্ড নিউ। তারপর আমরা আনবক্সিং করে দেখাচ্ছি। পিলিয়নের কিন্তু সুবিধা রয়েছে, যেখানে কিন্তু আসলে নাড়াচাড়া করবে না। আর এই পাশে রুশি এক্সেলের কিন্তু একজোস্টটা ব্র্যান্ডিং করা আছে। পিছনের চাকা, পিছনের সুইং আর্ম সব কিছু যদি আমরা দেখাই, প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু খুব বেশি প্রিমিয়াম। এখানে কিক স্টার্ট পাচ্ছেন, কখনো যদি ব্যাটারিতে প্রবলেম হয় আপনার অফরোড অনরোড চালাতে যেয়ে, সেক্ষেত্রে পানিতেও বাইকটা চলবে, এটা কোনো সমস্যা নেই। আর পরে গেলে প্রত্যেকটা হচ্ছে কম্পোনেন্ট কিন্তু ফ্লেক্সিবল, আর এগুলো কিন্তু এই মেটালগুলো কিন্তু খুবই প্রিমিয়াম টাইপের ইউজ করা আছে। আর আমরা যদি চারপাশ থেকে বাইকটা দেখাই, একটু সামনের মাডগার্ডটা যদি একটু দেখাই, মাডগার্ডটা দেখতে পাচ্ছেন তো, এগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে যে ফাইবার, কখনো ভাঙবে না, আমি এর আগেও দেখিয়ে দিয়েছি, ভাঙার কোনো চান্স নেই। সো এত সুন্দর একটি বাইক, যেটা হচ্ছে যে আপনারা যদি হচ্ছে যে এক্সেল বাংলাদেশের বলতে গেলে পৃথিবী থেকে ডাইনোসর যেমন বিলুপ্তি হয়ে গেছে, এক্সেল বাইকও কিন্তু বিলুপ্তি হয়ে গেছে, রাইট? সো 80-90 দশকের যারা হচ্ছে যে এক্সেল প্রেমী, তাদের কিন্তু ভালোবাসার একটি বাহন হচ্ছে এক্সেল। সো সেই সুবাদে হয়তো বা ভাইয়েরাও চলে এসেছে তাদের হচ্ছে বাহনটি নিতে, আর একদমই চিপ বাজেটের মধ্যে। আপনারা যদি হচ্ছে যে বাজারে এক্সেল নিতে চান, 5 লাখ, 3.5 লাখ, 4 লক্ষ টাকা গুনতে হচ্ছে, বাট এটার ক্ষেত্রে সেরকম না, 1,80,000 টাকা এটার প্রাইস। বাড়া যারা বুকিং দেবেন তাদের জন্য 20,000 টাকা ডিসকাউন্ট থাকছে, আর ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের আরও 5,000 টাকা এক্সট্রা ক্যাশব্যাক থাকছে। সো ইনশাল্লাহ আপনারা বুকিং করে আপনার স্বপ্নের বাইকটি বুঝে নেবেন। আর বাইকটার এই পর্যায়ে আমরা একটা সাউন্ড শুনিয়ে দিব। সো বেসিক্যালি হচ্ছে যে রুমের ভিতরে সাবুগেশন, তাই একটু শব্দটা যেমনই হচ্ছে, বাট সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর আর খুবই অসাধারণ। আপনাদের কাছে তো ভালো লেগেছে, তাই না? আর সাসপেনশনটা কিন্তু হচ্ছে যে, যদিও টেলিস্কোপি সাসপেনশন, অনেক স্মুথ একটি সাসপেনশন, আপনারা যে কোনো রাস্তায় কিন্তু অনায়াসে চালাতে পারবেন। অ্যান্ড সামনে যে কাভারটা রয়েছে, এই কাভারটাতে কিন্তু হচ্ছে যে সিলটা কাটার সম্ভাবনা নেই, প্রোটেকশন করবে ধুলাবালি। সো সব কিছু মিলিয়ে আমি যদি ইঞ্জিনটাও দেখিয়ে দিই, ইঞ্জিনটা কিন্তু 150 সিসির ইঞ্জিন, আর একদম ইঞ্জিনের নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন গার্ড ইউজ করা আছে। কখনও যদি বাইকটা নিয়ে হচ্ছে মাউন্টেনিং করা হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রোটেকশন থাকবে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই প্রিমিয়াম লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর প্রাইসটা তো আমি বলেই দিলাম, 1,80,000 টাকা এটার প্রাইস। যারা বুকিং করবেন 20,000 টাকা ডিসকাউন্ট থাকছে, 5,000 টাকা এক্সট্রা ক্যাশব্যাক, সাথে গিফটস। আজকে ভাইয়েরা কী গিফট পাচ্ছে আমরা অবশ্যই দিয়ে দিব, সাথে থাকবে আমাদের মাহমুদুল হাসান সিনিয়র ম্যানেজার, সো অবশ্যই সাথে থাকেন। সো ভিউয়ার্স, তারপরে হচ্ছে আসলে ভাইয়েরা অনেক দূরে চলে যাবে, সো ভাইয়েদেরকে সব কিছু বুঝিয়ে দিব। আর ইন্ডিকেটারগুলো কিন্তু ইউজ করা হয়েছে, এগুলো এলইডি ইন্ডিকেটার, আর এখানে হ্যালোজিনের হেডলাইট ইউজ করা আছে। অ্যান্ড হ্যালোজিন হেডলাইটটা কিন্তু সুবিধা হচ্ছে
যে আপনারা কুয়াশার মধ্যে এই হেডলাইটটা কিন্তু মানে আলো ভেদ করে সামনের দিকে ফোকাস করবে, যেটা কিন্তু এলইডি হেডলাইট কুয়াশার সাথে মিশে যায়। সো এই মুহূর্তে বাইকের যে ওনার, যেহেতু হচ্ছে মামা তার ভাইগনাকে কিনে দিচ্ছে, মামার হাতে বাইকের কাগজ ডেলিভারি চালান বুঝিয়ে দিব এবং মামা দিয়ে দিবে তার ভাইগনাকে। সো একটা তালি হয়ে যাক। সো বাইকের সাথে যে গিফট থাকছে একদম কমপ্লিট একটি হেলমেট, সো আপনার ভাইগনার জন্য অবশ্যই তার সেফটি নিরাপত্তা আমরা চাচ্ছি সেই জন্য। আর এত সুন্দর একটি বাইক এভাবে দুলাবালা থেকে যেন প্রোটেকশন থাকে একটি বডি কভার দিচ্ছি। সো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন যে আমরা অবশ্যই ওনাদেরকে গিফট দিয়ে দিলাম, গিফট পেয়ে কেমন লাগছে? গিফট পেয়ে খুব খুশি হইলাম আমরা, সত্যি জি খুব খুশি হইলাম। সো আপনার অনুভূতিটা কিরকম? হ্যাঁ, গিফট খেয়ে খুব আনন্দ লাগছে, অনেক খুশি হয়েছি। আচ্ছা, আরেকটা আমার স্লোগান আছে, যারা প্রিন্স ওয়ার্ল্ডসে কাস্টমার হয়ে আসে তারা কিন্তু বাই হয়ে যায়। আপনারা বাই হতে পেরেছেন তো? অবশ্যই আমরা বাই। এখন কিন্তু রাত 12টা বাজতেছে প্রায়, 11:30-12টা, আপনাদের জন্য ওয়েট করেছি, পিক আপে করে গাড়ি নিয়ে যাবেন এবং আপনাদেরকে যে সময়টা দিয়েছে আপনারা হ্যাপি তো? অবশ্যই আমরা খুব ধন্যবাদ, খুব ধন্যবাদ, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আসলে যে যেখান থেকে আসুক প্রিন্স ওয়ার্ল্ডসের দেশ বিদেশ যেখান থেকে কাস্টমার হয়ে আসবে বাই হয়ে যাবে। ইনশাল্লাহ সবাই বাই হতে পেরেছেন তো? ইনশাল্লাহ সবাই বাই হতে পারছি তো, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে সবাইকে সাধুবাদ জানিয়ে আমরা রিভিউ থেকে বিদায় নিচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নরসিংদীর প্রবাসী বা দেশে বা প্রবাসে যেখানে আছেন, লাইভটা বেশি করে দেখবেন বা রিভিউটা বেশি করে দেখবেন, শেয়ার করে দিবেন। পরবর্তীতে কী টাইপের রিভিউ চাচ্ছেন সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রিভিউতে। টেল দেন, আল্লাহ হাফেজ। Shut it down, get out my section, don't bother with lames, I'm watching these bunnies bounce. Shorty, you're 10, the rubber band, come on for the 100 pound. All of the talk, but don't run a mouth, I'm trying to be out. All I really wanna know, when we leaving, all I really need to know, is when we leaving.